হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফিশ ট্যাঙ্কগুলো চেক করতে আসলাম, কি অবস্থা। সকালে অনেক রোদ উঠছে, তো এখানে এক পেয়ার পোলার প্যারট রাখছিলাম, মানে আমার দুটো সেট আপ পোলার প্যারটে। তো এরা পিয়ার নিয়ে দেখে এখানে কিছু শর্টেল রাখছে এদের সাথে। সকাল প্রায় 11টা বেজে গেছে, সব ট্যাঙ্ক চেক আপ শেষে ভাবলাম যে মাছগুলোকে খেতে দিই। তো সব ট্যাঙ্কে খাবার দেওয়া শেষে, মানে লাস্টে আরেকটা ট্যাঙ্ক ছিল আমার, হচ্ছে পোলার প্যারটের মানে ব্রুট রাখছিলাম। তো এরা সকাল সকাল আমাকে এতটা খুশি করছে ভাই, মানে বলে বোঝানোর মতন না। তো খাবার দেবো এদের, তাই হর্নট দিয়ে প্ল্যান্ট দিয়ে ভরা ব্রিডিংয়ে দিছিলাম, যাতে এরা ডিস্টার্ব না হয়। সেক্ষেত্রে এদের যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে, যাতে এদের দেখা না যায়, এই কারণে হর্নটগুলো সরাই। আজকে খাবার দেওয়ার সময় দেখি, মানে এতটাই খুশি হয়েছি, অবাক হয়েছি, মানে এরা বাচ্চা নিয়ে ফ্রি সুইমিং করতেছে। হর্নটের কারণে এতদিন দেখতে পারিনি ডিম দিছে কি না। তো মানে আমি আজকে মানে খুবই হ্যাপি, প্রচুর বাচ্চা হয়েছে, প্রায় 200-300 প্লাস, মানে ওই যে দেখেন ছোট ছোট। আর এরা এতটাই কেয়ারফুললি প্যারেন্টস যে আমি আঙুল দিছি, ও ভাবছে হয়তো বাচ্চাদের ডিস্টার্ব করব বা খেয়ে ফেলবো। দেখেন কি অ্যাগ্রেসিভ একটা ভাব, মানে পোড়া প্যারট এক কথায় প্রচুর কেয়ারফুলি প্যারেন্টস হয়। তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে পোলার প্যারটের ব্রিডিং কেমনে করাবেন, কি পরিবেশে কি এনভায়রনমেন্টে রাখবেন, কোথায় রাখলে ভালো হয়। আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট, খালি চোখে দেখাও যায় না ভালো করে।